হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস এবং কিছু স্ট্র্যাটেজি যেগুলো দিয়ে আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারেন সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা অপশান চেন সম্পর্কে একটা সিরিজ শুরু করেছিলাম, তাতে একটা অপশান সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হয়েছিল এবং কিছু লাইভ ট্রেডিং ছিল। আজকে অপশান সম্পর্কে আমাদের কলে কিভাবে কাজ করবেন বলে রাখি। কলে বলতে, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলের, সেখানে আমরা কল দিয়ে থাকি। তাছাড়াও আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিছু পজিশনাল কল দেওয়া হয়, ট্রেড অ্যান্ড আর্ন ডট ইন ওয়েবসাইট আছে। তো এখানে আপনারা দেখবেন ট্রেড অ্যান্ড আর্ন ডট ইন, এই কারণেই বলছি এটা আমাদের হিন্দি চ্যানেল ট্রেড অ্যান্ড আর্ন, এইখান এই হিসাবেই ওয়েবসাইটের নাম আছে ট্রেড অ্যান্ড আর্ন। আপনারা সার্চ করলে এই নামটা পাবেন, হিন্দি চ্যানেলটা আমাদের। ওখানে আমরা প্রত্যেক দিন ভিডিও দিয়ে রাখি, বাংলাতে কম ভিডিও থাকে, সপ্তাহে একটি, কিন্তু ওখানে প্রতিদিন ভিডিও থাকে। তো বন্ধুরা, এখানে আপনারা যাবেন, এখানে দেখতে পাবেন ডেইলি স্টক টিপস। এখানে আমরা পজিশনাল এখন দিচ্ছি, কিছু স্টককে আমরা বাই করতে বলেছি রেকমেন্ড। তারপরে ব্যাংক নিফটির একটা লেভেল আছে, কমোডিটির লেভেল খুব সুন্দর, আমরা প্রায় 3600-তে বাই করতে বলেছিলাম ক্রুড অয়েলকে, এখন 3900 চলছে। ফার্স্ট টার্গেট 4000 আছে, পজিশনাল 400 পয়েন্টের জন্য টার্গেট। তো বন্ধুরা, এখানে একটা লিঙ্ক আছে, গো টু অপশান চেন ডাটা হেয়ার। এইটা অপশান চেন ডাটা যতক্ষণ খুলবে ততক্ষণ আমি বলে রাখি, আমাদের ফায়ার্স ট্রেডিং টার্মিনাল, আমরা যখন কল দিয়ে থাকি ব্যাংক নিফটির, ধরুন আজকে মার্কেট সেদিন ক্লোজ হয়েছে লাস্ট 30942-এ, তো এইখানে চলছে মার্কেট, এখান থেকে মনে হচ্ছে মার্কেট নিচে যাবে, তাহলে আমরা পুট বাই করতে বলবো। হয়তো 30700 পুট বাই করতে বললাম, তার 150 টাকা প্রাইস আছে। আপনারা সঙ্গে সঙ্গে সার্চ বারে গিয়ে 30700 মারলেন, 30700 মারার সঙ্গে সঙ্গে চলে এলো এখানে, ঠিক আছে, 30700 সিই অথবা পি কল অথবা পুট। তো আমি নিচে যাবে যখন মার্কেট, পুট বাই করতে হবে, এটা আপনারা আরও ভালো করে বুঝে রাখুন। যদি মার্কেট উপরে যাবে মনে হয় তাহলে কল বাই করতে হবে সিই, তাহলে সেটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে ওপরে হবে। যেমন কারেন্ট মার্কেট প্রাইস এখন চলছে এইটা, এইবারে মার্কেট যদি মনে হচ্ছে এখান থেকে ওপরে যাবে তাহলে কি করব, মার্কেট মনে হচ্ছে যদি ওপরে যাবে তাহলে কি করব, কল বাই করব। আর যদি মার্কেট মনে হচ্ছে নিচে যাবে তাহলে কি বাই করব, পুট বাই করব, ঠিক আছে। এবারে কাছাকাছি প্রিমিয়াম অনেক দামি হয়, ওই জন্য 200 পয়েন্ট গ্যাপ করে বাই করা উচিত, যারা সেফটি ট্রেডার 200 পয়েন্ট গ্যাপ করে বাই করা উচিত, ইন্ট্রাডে হোক বা পজিশনাল হোক, পজিশনাল আরও দূরে করা যেতে পারে কম প্রিমিয়ামের। তাহলে আমি যদি মনে হচ্ছে মার্কেট আপে যাবে এখান থেকে, তাহলে আমি এখানে 31100 বাই করতে পারি, 200 বাই করতে পারি কল। আর যদি নিচে যাবে মনে হয় তাহলে আমি পুট বাই করব, 30700 30600 এরকম। তাহলে এটা আমরা অ্যানালাইসিস দেখে যেরকম কলটা দিয়ে রাখি। আমাদের টার্মিনালে আপনারা সঙ্গে সঙ্গে সার্চ করেন যদি, তাহলে পেয়ে যাবেন, এখানে 30700 মারলেন তাহলেই সঙ্গে সঙ্গে চলে আসবে ওপরে, শো হবে, ঠিক আছে। এবারে পি নিলাম, পিতে দাম চলছে এখন 135 টাকা, মানে এখানে একটা লট হচ্ছে 20টা শেয়ারের, এবারে 20 × 135 মানে কত হচ্ছে, 2500 টাকা প্রায় লাগছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এবারে যদি আপনাদের অ্যানালাইসিস ঠিক থাকে বা আমাদের কলে যদি আপনারা কাজ করেন, বলে রাখি আমাদের থ্রু যারা অ্যাকাউন্ট ওপেনিং করে, নিচে লিঙ্ক দেওয়া আছে, তাদের আমরা আমাদের প্রিমিয়াম চ্যানেলে নিয়ে নিই। প্রিমিয়াম চ্যানেলে আমরা আমাদের কল দিয়ে থাকি, সে কল সবসময় প্রফিটেবল হয়, আপনারা চেক করে দেখতেও পারেন। অন্যান্য ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের দিয়েছি কীভাবে আমাদের কাজ চলে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছি, তো যখন মার্কেট ডাউনে যাবে মনে হচ্ছে তখন কি কিনতে হবে, পুট কিনতে হবে, আর যখন আপ যাবে মনে হচ্ছে তখন কল কিনতে হবে। এবার কেনার গল্পটা বলছি, পরে সেলের গল্প বলবো, কারণ সেলে অনেক টাকা লাগে, সেল করতে গেলে রিস্ক থাকে, বাই করতে সে অপশান বাইয়ে রিস্ক খুব একটা কম কম থাকে, কিন্তু সেলে অনেক বেশি রিস্ক থাকে এবং বেশি টাকারও প্রয়োজন হয়, ঠিক আছে। আপনি কল কাজ করতে পারেন 5000 টাকা দিয়ে, 10000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়েও, কিন্তু পুট মানে ভুল বললাম, আপনি বাই সাইডে কল পুট দুটোই বাই করতে পারেন কম টাকায়, কিন্তু সেল করতে পারেন না কম টাকায়। সেল করতে গেলে অনেক মার্জিন লাগে, 40000 50000 টাকা লাগে, বিভিন্ন ব্রোকারেজ অনুসারে বিভিন্ন রকম হয়,
তো আজকে আমাদের ভিডিওতে যে কথাটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে অপশান, কোনো কিছুর অপশান, আমি ব্যাংক নিফটি নিয়ে বলছি। ব্যাংক নিফটি না হয় অন্যান্য কিছুর অপশান হতে পারে, নিফটির হতে পারে। তো মার্কেট যদি মনে হয় উপরে যাবে এখান থেকে তাহলে কল বাই করব, যদি মনে হয় নিচে যাবে তাহলে পুট বাই করব। এবারে কত স্ট্রাইক প্রাইসের কোন কল বাই করব কি করব তার জন্য আমাদের অপশান চেনে ডাটা যেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অপশান চেন ডাটা, ব্যাংক নিফটির খুলে গেল। এটা কিভাবে অ্যানালাইসিস করব, কিভাবে জানবো এই সম্পর্কে পরে আরেকটা ভিডিও বানানো হবে। কোথায় কত ভলিউম আছে, কোনটা দেখে কোনটা কিনবো, কোনটা কিনলে প্রফিটেবল থাকবো। লাস্ট আমাদের যে বৃহস্পতিবারে কল ছিল তাতে আমরা 80 টাকায় বাই করতে বলেছিলাম, গেছিল হায়েস্ট 170 টাকা, ঠিক আছে? প্রায় 100 টাকা মতো ডবল প্রফিট হয়েছিল যা প্রিমিয়ামে যে কিনেছিল। তো এই হচ্ছে আজকের কথা। আমরা অতি সংক্ষেপে আরেকবার বর্ণনা করি যে যদি আপে যাবে মার্কেট অপশানের ক্ষেত্রে তাহলে কল বাই করতে হবে, যদি নিচে যাবে তাহলে পুট বাই করতে হবে। আর আমাদের টার্মিনালে সরাসরি এখানে সার্চ বারে সার্চ করলেই সঙ্গে সঙ্গে চলে আসবে সেটা। আচ্ছা, এইবারে যে কথাটা বলার সেটা হচ্ছে যে কিভাবে বাই করব। এবার যদি আমার ইন্ট্রাডের প্রয়োজন হয়, যদি মার্জিনের দরকার হয় তাহলে কাভার অর্ডার ইউজ করতে পারি। কাভার অর্ডারে আমি 20 টাকা নিচে এসএল লাগালাম, কাভার অর্ডারে 20 টাকা নিচে এসএল লাগালে কি হবে, আমার টার্গেট ওপেন থাকলো। অনেক সময় কি হয়, এই স্টকটা যেমন যদি আমি ধরি এখানে, এটা ব্যাংক নিফটি ইন্ডেক্স, এইটাই যদি ধরি, এটা তো শুরু হচ্ছে আজকে কারণ গতকাল এক্সপায়ারি একটা গেছে, গত বৃহস্পতিবার শুক্রবারে থেকে এটা স্টার্ট হয়েছে। এবারে এটার স্ট্রাইক প্রাইস হচ্ছে 30,700। মার্কেট যত এই দিকে যাবে, 30,700 দিকে যাবে ব্যাংক নিফটি, তত এটা বাড়তে থাকবে, মানে এটা যত নিচের দিকে নামতে থাকবে তত এই পুটটা বাড়তে থাকবে। এটা হচ্ছে পুট, এখানে দেখুন লেখা আছে ব্যাংক নিফটি 20 ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 30,700 পিই, 5 মিনিটের চার্টে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা যত উঠবে, ব্যাংক নিফটি যত নামবে এটা তত উঠবে, আর ব্যাংক নিফটি উঠে গেলে এটা নেমে যাবে, নেমে এটা হাইস্ট জিরো হবে, ঠিক আছে? এবারে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অপশান চেনে ডাইরেক্ট ডাটা পাবেন, নাহলে এনএসসির ওয়েবসাইটে গিয়ে আপনাদের খুঁজে এটা বের করাতে হবে। এটা হচ্ছে অপশান চেনে ব্যাংক নিফটির ডাটা, ঠিক আছে? এখন মার্কেটের প্রাইস কত চলছে ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি 30,942, 30,900। এবার 30,900-তে চলে যাচ্ছি, এটা হচ্ছে 30,900। এবারে 30,900-তে এইখানে কলামগুলোতে কি আছে, ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, ভলিউম, তারপর হচ্ছে আইভি, এলটিপি, নেট চেঞ্জ, আচ্ছা বিট, বিট কোয়ান্টিটি, বিট প্রাইস, অ্যাস্ক প্রাইস, ঠিক আছে 30,900। আচ্ছা, তারপরে এদিকে আছে সেম একই জিনিস আছে পুটের ক্ষেত্রে, এটা হচ্ছে কলের ক্ষেত্রে। এনএসসির ওয়েবসাইটে গিয়ে কোনটাতে বেশি কাজ হচ্ছে, কীভাবে আমরা নেব এটা আমি পরের দিন শিখিয়ে দেবো। তো আজকে আপাতত এইভাবেই এইটুকুই কথাতে শেষ করছি কিভাবে ট্রেড করব। এবারে অর্ডার লাগানোর ক্ষেত্রে আমাদের এখানে যেমন বাই অর্ডার, সরি পুটটা নিয়ে এলাম, হ্যাঁ বাই করছি। এবারে মার্জিনে যদি করি, মার্জিনে যদি বাই করি তাহলে এটা কিন্তু রেগুলার অর্ডার, মার্জিন এবং ডে, এটা ডে থাক আইওসি থাক যাই থাক, মোটামুটি যেটা কোয়ান্টিটি নেওয়ার মার্কেটে বাই করব না লিমিটে বাই করব দিয়ে বাই করে দিলে এটা হচ্ছে পজিশনাল, আমি 7 দিন রাখতে পারি, ঠিক আছে? আর এখানে ইন্ট্রাডে সিলেক্ট করা থাকলে কিন্তু ওই দিনই কেটে যাবে। ব্র্যাকেট অর্ডার, কাভার অর্ডার, এটাও হচ্ছে দিনের শেষে কেটে যায়, ঠিক আছে? আর রেগুলার অর্ডারে আমি মার্জিন করে বাই করব, মার্জিন করে বাই করলে এটা আমি 7 দিন পর্যন্ত, উইকলি এক্সপায়ারি যেহেতু এগুলো অপশান, আমি 7 দিন পর্যন্ত রাখতে পারবো, অথবা সামনের অপশান নিয়েও কাজ করতে পারি। আরেকটা কথা বলে রাখি যারা নতুন তাদের ক্ষেত্রে, যে এই অপশান কিন্তু 7 দিন পরে এক্সপায়ারি হয়ে যায়, প্রতি বৃহস্পতিবার এক্সপায়ারি হয়। তাহলে আমি যদি 30,700 এখানে বলি, 30,700-র ডাটাটা দেখি, 30,700 অনেকগুলো আছে, যেমন এটা 27শে ফেব্রুয়ারি, এটা 27শে ফেব্রুয়ারি এক্সপায়ারি, মানে 27শে ফেব্রুয়ারি জিরো হয়ে যাবে। তারপর হচ্ছে মার্চের 5, আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি। তারপরে এটা হচ্ছে মার্চের 12, তারপর হচ্ছে মার্চের 19, তারপর হচ্ছে মার্চের 26। যত দূর যাবে আমরা যত দিন বেশি রাখবো তত বেশি প্রিমিয়ামটা বেশি লাগবে। যেমন আমি দেখাই এই যে মার্চের যদি 5-এরটা নিয়ে কাজ করতে চাই পিইটা, তাহলে এখানে কিন্তু 255 টাকা লাগছে প্রিমিয়ামটা,
আমি বেশি দিন ধরে রাখতে পারবো, 14 দিন ধরে রাখতে পারবো। এটা যেমন 7 দিন পাচ্ছি, এটা 14 দিন পাচ্ছি, একই জিনিস। এটাও কিন্তু ডাটা একই, গ্রাফ একই দেখাবে, চার্ট একই দেখাবে, তবে এখানে ভলিউমটা কম, কমজন কেনা বেচা করে, মুভমেন্টটা কম হবে। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস এবং কারেন্ট যেটা চলে এক্সপায়ারিটা, সেখানেই বেশি জন কেনা বেচা করে। তা এই হচ্ছে কথা। আবার এই অপশান নিয়ে কথা হবে, লাইভ ট্রেডিং হবে। আপনারা আমার হিন্দি চ্যানেলে গিয়ে লাইভ ট্রেডিং দেখতে পারেন, প্রতিদিন প্রায়ই দেওয়া থাকে প্রতিদিন। আর বন্ধুরা, এখনও বলে রাখি, আমাদের থ্রো যদি অ্যাকাউন্ট ওপেনিং করেন, তাহলে আমরা আমাদের কাছ থেকে আপনারা টিউটোরিয়াল পাবেন এবং আমাদের কাছ থেকে অ্যাডভান্স ট্রেনিংও পাবেন এবং প্রতিদিনের কল পাবেন ট্রেডিং করার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।